আমি এদের ঘনিষ্ঠ ভাবে চিনি, কিন্তু আমি এদের ঘনিষ্ঠ নই। ঘনিষ্ঠ ভাবে চিনি কিন্তু ঘনিষ্ঠ নই, মানে বোঝা কঠিন হলেও জয়ন্ত সিং এর সঙ্গে নিজের সম্পর্ককে এভাবেই বর্ণনা করতে চেয়েছেন মদন মিত্র। কিন্তু ছবি তো অন্য কথা বলছে। ছবি বলছে মদন মিত্র শুধু জয়ন্ত সিং এর সঙ্গে এক মঞ্চে থাকতেনই না, জয়ন্তের ভূয়সী প্রশংসাও করতেন। জয়ন্তের ক্লাব বলে পরিচিত তালতলা ক্লাবের অনুষ্ঠানের এই ভাইরাল ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। একটাই নাম বলেছে শুধু জেনে নাম, এরপর আর কোনো কথা হয়, কথা শেষ হবে। ও লাভলি, 2023 সালের 11 ফেব্রুয়ারি তালতলা ক্লাবের অনুষ্ঠানে দেখা যাচ্ছে জয়ন্ত সিং কে নিয়ে কথা বলছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ছেলে শুভরূপ। জয়ন্ত সিং একটা সমর্থক শব্দ, তা আমি কিন্তু তার বলতে জয়ন্ত সিং কে বুঝি, তাই সবাইকে তালতলা সংবর্ধনা দিচ্ছে। আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জয়ন্ত কে সংবর্ধনা দেবো। আমি জয়ন্ত কে মঞ্চে আসার জন্য আজকে প্রচুর খেটে ওই কিন্তু জোরে হাততালি সবাই জয়ন্ত এর জন্য। এরপর জয়ন্ত সিং এর গলায় মালা পরিয়ে দিলেন মদন পুত্র। যে মঞ্চে জয়ন্ত সিং কে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেখানে উপস্থিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, বরানগরের তৎকালীন তৃণমূল বিধায়ক অধুনা বিজেপি নেতা তাপস রায় এবং বেলঘরিয়া থানার তৎকালীন আইসি রতন চক্রবর্তী। এরপরই এই অনুষ্ঠান মঞ্চে মাইক হাতে জয়ন্তের কথা বলতে গিয়ে কার্যত গদগদ হয়ে পড়ছেন মদন মিত্র। আমি দেখলাম শুভরূপ বলল মালিকানা ফ্যাক্টর না, ফুলটাই ফ্যাক্টর, একটাই নাম বলেছে শুধু জেনে নাম, এরপর আর কোনো কথা হয়, কথা শেষ হবে। ও লাভলি, এই জয়ন্তের বিরুদ্ধেই এখন মারধর, তোলাবাজি, গুন্ডামির মতো মারাত্মক অভিযোগ উঠেছে। এই অবস্থায় কৌশলে জয়ন্তের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছেন মদন মিত্র। আপনার বাড়িতে গেছি বা আপনার একটা ফাংশনে বা আপনার বাড়িতে বিয়ে বাড়িতে, তা সেখানে বিয়ে বাড়িতে গিয়ে আমি নিশ্চয়ই অন্য লোকের বিয়ে নিয়ে প্রশংসা করব না, আপনার নেমে বলবো। যার ডাকে গেছি বা যেখানে গেছি সেখানকার যে ম্যাটার করে তাদের নামই বলবো। মদন মিত্র বারবার দায় এড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন সময় কখনো মদন মিত্রর পাশে ঝুঁকে দাঁড়িয়ে, কখনো হাঁটু মোড়ে বসে, কখনো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে জয়ন্ত সিং কে, কখনো মদন মিত্রর ছেলে জয়ন্ত কে কেক খাওয়াচ্ছেন, তো কখনো মদন মিত্রর কাউন্সিলর পুত্রবধূ মেঘনার পাশে দেখা যাচ্ছে জয়ন্ত সিং কে। এসবের পরও মদন মিত্র বলছেন ঘনিষ্ঠ ভাবে চিনি কিন্তু আমি এদের ঘনিষ্ঠ নই। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।